আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন বছরের প্রথম দিনে আজকে আমরা মেট্রোরেল ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি, আর সাথে ছোট্ট একটা ভিডিও তৈরি করছি আপনাদের সাথে আমাদের ভ্রমণ অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য এবং এই ট্যুরটার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানানোর জন্য আমাদের কেমন লেগেছে বা আপনাদের কেমন লাগবে আমাদের অভিজ্ঞতাটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আর আজকে যেহেতু অফিস টাইম, তাই রাস্তার দুপাশে গাড়ি, আমরা বাসা থেকে একটু রিক্সা নিয়ে পাসপোর্ট অফিসের ওখানে চলে গেলাম এবং সেখান থেকে বিস্তারিত দেখাবো আপনাদেরকে। যেহেতু একটু অসুস্থ ছিলাম, আমরা একটু লেটই বের হয়েছি, দেন জানতে পারি যে 12টার পর আর মেট্রোরেলের কোনো শিডিউল থাকে না। এত লেটে বের হওয়ার পর কিন্তু অনেক কুয়াশা ছিল, রিক্সা ভাড়া পরিশোধ করে দেন আমরা লাইনে দাঁড়িয়েছি। ভেবেছিলাম লাইনটা অনেক দীর্ঘ হবে, কিন্তু না, অতটা না। আর এটা হচ্ছে যে ভাড়ার চার্ট, অর্থাৎ মেট্রোরেলের ভাড়ার তালিকাটা, আর এই মেট্রোরেলে যা যা নিষিদ্ধ সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। প্রথমে লাইন দেখে আমরা ভয় পেয়েছি যে আসলে এত বড় লাইন আমরা ঠিকভাবে যেতে পারবো কি না। আসলে যখন গেটটা খুলে দেওয়া হয় এবং মানুষে ঢুকতে পারে, তখন আর লাইনটা এত বড় থাকে না, বিকজ ভিতরে অনেক স্পেস আছে, অনেক মানুষ দাঁড়ানোর বা বসার সুযোগ থাকে। আর বেবিটা একটু ডিস্টার্ব করছিল, যেহেতু আর্লি মর্নিং, সে ঘুম থেকে উঠছে কালকে রাতে, একটু ঘুমাইছে লেটে। যাই হোক, এখানে দুইটা প্রবেশ পথ থাকে, একটা হচ্ছে ঢোকার আর একটা হচ্ছে বাইর হওয়ার। আর এখানে আঙ্কেল খুব তাড়াহুড়ো করছে যেহেতু লাস্ট টাইম, আর এরপর এখান থেকে আর ছাড়বে না ট্রেন। দুইটা শিডিউলে ট্রেন 5 মিনিট অন্তর অন্তর কিন্তু ট্রেন ছাড়ে, আর এখানে মূলত বেসিক্যালি 8টা থেকে 12টা পর্যন্ত ট্রেন ছাড়ে এবং আসা যাওয়া করে, অর্থাৎ 5 মিনিট পর পর। এখনও যেহেতু প্রতিটা স্টেশন খুলে দেওয়া হয় নাই, তাই অল্প সময়ের জন্য চালু করা হয়েছে। পরবর্তী সময়ে সারাদিন অথবা রাতের জন্য ট্রেনের কার্যক্রমটা চলমান থাকবে। এটা হচ্ছে টিকিট রক্ষণাবেক্ষণ কক্ষ, এখানে মূলত টিকিট দেওয়া হয়, আর এখানে 3টা কাউন্টারে টিকিট দিচ্ছে বর্তমানে। ভাড়ার তালিকা ও সংক্রান্ত আর অনেক কিছু ওই চার্টে অ্যাড করে দেওয়া হয়েছে। আর এখানে যে বিষয়টা আপনাদেরকে জেনে রাখতে হবে, টিকিট সংগ্রহের সময় অবশ্যই ভালো নোটটা ইউজ করবেন, এখানে ছেঁড়া পাটা আর 2010 সালের আগের টাকাগুলো অ্যাকসেপ্ট করা হয় না। আর এই কাজটা করার জন্য, আপনাকে সহায়তা করার জন্য এখানে লোক থাকবে, সো এটা নিয়ে ওয়েট হওয়ার কিছু নেই। কোনো প্রবলেম হলে তারা সেটা সলভ করে দেবে, এবং কীভাবে আপনারা টাকাটা ইন করবেন এবং নিজেদের কার্ডটা পাবেন সেটাতে ওনারা সাহায্য করবে। আমরা 2টা কার্ড পেয়েছি, আমরা 2জন যাব। আর এখানে লেখাই আছে, দয়া করে ময়লা ছেঁড়া বা কুচকানো নোট ব্যবহার করবে না, যেহেতু আমরা সবাই এই অভ্যাসটা থাকে, আমরা টাকার যত্নটা নিই না। সো এখন থেকে বাঙালিরা টাকারও যত্ন নেওয়া শিখবে। কার্ড পেয়ে আমার বাচ্চাটাও অনেক খুশি, জানি না সে কী বুঝেছে, সে খুব এক্সাইটেড, সে নিজে কার্ড পাঞ্চ করলো। আর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রটা দেখে ভালো লেগেছে, কারণ যে কেউ যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। এখানে যেহেতু বৃদ্ধ হতে শুরু করে ছোট বাচ্চা সবাই ট্রাভেল করবে। আমরা উপরে সিঁড়ি করে কাউন্টার যেখান থেকে ট্রেন ছাড়বে সেখানে এসে সেখানে চলে আসলাম। আর এখানে যে বিষয়টা দেখাচ্ছি, ইয়ালো যে লাইনটা আছে এটার ওপাশে পা রাখা উচিত না, কারণ এটা হাই ভোল্টেজে চলে, সো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং সেটাই বারবার সিকিউরিটি গার্ডরা দেখিয়ে দিচ্ছে। ট্রেনটা চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে যাব। আর এর আগে আমি 2টা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্রেনে ওঠার সময় তাড়াহুড়ো করবেন না, কারণ পিছনে অনেকগুলো সিট খালি থাকে। আর তাছাড়া হচ্ছে যে সামনের বগিটা বিশেষ করে মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে। আর এখানে কার্ড পাঞ্চের ক্ষেত্রে আপনারা যদি ডাবল ক্লিক করে ফেলেন, তাহলে এখানে প্রবলেম হয়ে যায় যে আপনার যে সিকিউরিটি গেটটা থাকে সেটা খোলে না, সেটা লক হয়ে যায়। যেহেতু আমার বেবি নিজে করতে চেয়েছে, দেন সেখানে ফলটা হয়ে যায়। আর ওখানে একটা কক্ষ থাকে, সেখানে ওরা আবার এটাকে ডিঅ্যাক্টিভ যখন হয়ে যায় ওটাকে ওরা আবার অ্যাক্টিভ করে দেয়, যেমন ক্রস চিহ্নটা চলে এসেছে। সো এই কাজটা একটু দেখে শুনে করতে হবে। আর এটা হচ্ছে যখন আপনারা এই সিকিউরিটি গেটটা পাস করবেন, অনলি 5 মিনিটসের সরি 5 সেকেন্ডের মধ্যে পাস করতে হবে। আর টাইম কাউন্টটা আমি করছি মোবাইলে, দেখাচ্ছে অ্যাকচুয়ালি কত সময় লেগেছে ট্রাভেলটাতে। আর ট্রেনের অর্থাৎ গতিটা তো আর নির্ণয় না, অর্থাৎ সময়ের গতিটা নির্ণয় করতেছি, যে কতটুকু সময়ে আমরা আগারগাঁও থেকে উত্তর স্টেশনে পৌঁছতে পারবো সেটা দেখাচ্ছে। কারণ ঢাকা শহরে এত বেশি যানজট, আমাদের জন্য অবশ্যই এটা একটা পজিটিভ দিক এবং মাইল ফলকও বলা যায়, যেহেতু আমাদের এই মানে এটা যে কী বিরক্তিকর একটা, যেটা সাফার করে তারাই বুঝতে পারে। সো আমাদের জন্য অবশ্যই এটা একটা ভালো জিনিস এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি। আপনাদেরকে সময়টা দেখিয়ে দিচ্ছি,
ছোটোখাটো কিছু বিষয় মানলে সবার জন্য এটা খুব ইজি হয়ে যায়। আর যে জিনিসটা আরেকটা লক্ষ্য রাখতে হবে, আমরা ট্রেনে যেন কোনো পানাহার না করি, কারণ পানাহার করতে গেলে ময়লা হবে। আর যেহেতু এটা খুব শর্ট সময় আমাদের জার্নিটা, সো এখানে আমরা না খাওয়া আবার নিজেদেরকে সংযত রাখাই ভালো। শুধু শুধু এই কাজগুলো করতে গিয়ে আমাদের পরিবেশটা নষ্ট করে ফেলতে পারি। যেহেতু এটা অনেক নিট অ্যান্ড ক্লিন দেখলাম পুরোটা সার্ভিস, সো এখন হচ্ছে যে কয়েকটা দিন সারাটা বছর এটা ক্লিন থাকতে পারবে যদি আমরা চেষ্টা করি। চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে, মাত্র 11 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আর হচ্ছে পাবলিক প্লেস এবং প্রাইভেট প্লেসের পার্থক্যটা আমাদের বোঝা উচিত। পাবলিক প্লেসে এবং হই হুল্লা করা, ট্রেনের মধ্যে হাসাহাসি করা জিনিসগুলো অনেকের কাছে বিব্রতকর বোধ মনে হয়, সো এই কাজগুলো না করাই বেটার। আর আমাদের সম্পদ, যে কোনো জিনিস, যেহেতু এটা পাবলিক ট্রান্সপোর্ট, আমাদের এই সম্পদ, সো এটাকে পরিষ্কার রাখা, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। আমার বেবিটা বসেছিল এবং সে তার কার্ডটা সে নিজে রাখছে, সে নিজে পাঞ্চ করছে, অর্থাৎ সে অনেক হ্যাপি ছিল পুরো জার্নিতে। আর এখানে যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ডাইপার চেঞ্জের জন্য ওনারা যে সিস্টেমটা দিয়েছে, নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। কারণ আমরা যারা মম, তারা বেস্ট ফিডিং করানোর জন্য পাবলিক প্লেসে অনেক সময় জায়গা পায় না, বা বাচ্চার ডাইপার চেঞ্জ করা, যত্র চেঞ্জ করা বা রাখা, এগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো এটা অনেক ভালো একটা কাজ করছে। আর বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যে আলাদা টয়লেট করছে সেটা অনেক ভালো। আমি এই উদ্যোগগুলোকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি। এখন আমরা কিভাবে আবার ব্যাক করেছি সেটা দেখ, ব্যাক করার সময় অবশ্যই কার্ডটাকে আবার দিয়ে দিতে হবে, যেহেতু এটা ওয়ান ওয়ে ট্রাভেলিং কার্ড। সো এই কার্ডটাকে আপনাকে ওনাদেরকে ফেরত দিয়ে দিতে হবে, ফেরত দিয়ে আপনাকে এখান থেকে বের হয়ে নতুন করে আবার টিকিট সংগ্রহ করতে হবে। আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত টিকিট প্রাইস হচ্ছে 60 টাকা, অর্থাৎ আপনার হচ্ছে একবারে 60 টাকা, দুইবারে 120 টাকা করে টিকিট কাটতে হবে। আর দেন সেম প্রসেসিংয়ে আবার ট্রেনে উঠে পড়লাম। এখন হচ্ছে উত্তরা থেকে আমরা আবার আগারগাঁওতে চলে যাচ্ছি। আর ন্যাচারাল ভিউগুলো দেখতে ভালো লাগছে। আর এখনও অনেকগুলো কাজ কমপ্লিট হয়নি, যার জন্য অন্য অন্য স্টেশনগুলো খুলে দেওয়া হয়নি। যখন সবগুলো খুলে দেওয়া হবে তখন নিঃসন্দেহে সবার অনেক উপকার হবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার চ্যানেলে সবগুলো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য। এক্সট্রা টাকা দিয়ে যে কার্ডটা তৈরি করতে হয় এরকম একটা কথা শুনেছি, আসলে ওরকম কোনো এক্সট্রা টাকা দিয়ে কোনো কার্ড তৈরি করা লাগে না। পরবর্তীতে লাগতে পারে কি না সেটা জানি না, তখন নিচ্ছ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপাতত এভাবে আমরা কার্ডটা ওখানে ইনস্ট্যান্ট টিকিট করে একটা কার্ড দিবে, দেন ওটা পাঞ্চ করে আমরা আসা যাওয়া করতে পারি। আমাদের আজকে ট্রাভেলিং এখানে শেষ, সো আমরা এখন আবার আমাদের বাসায় চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের যাওয়ার মুহূর্তের সময়টা। এখান থেকে নেমে আপনি অনেকগুলো বাস পেয়ে যেতে পারেন, আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন, মিরপুর অথবা কমলাপুর যেদিকে যেতে চান পাবেন। আর আমাদের বাসা যেহেতু এখান থেকে কাছে, আমরা একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাই বাই, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেশের সম্পদ রক্ষায় আমাদেরকে সচেষ্ট হতে হবে আমাদের। আসসালামু আলাইকুম।